এদেরকে আবদ্ধ করে রাখলো ফিরাউন ছিল হত্যাকারী এরপর তিনি আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন এরপর তিনি আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন শেখ রফিকুল ইসলাম পরিচালক ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين الى اخر الايه যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া দারুল ইহসান ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা এর উদ্যোগে ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উপস্থিত সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন শেখ হাফেজ ইসরাফিল বিন তমিজউদ্দিন এছাড়াও অনেক আলেম ওলামা মাগরিবের পর থেকেই আলোচনা করছেন এবং পরবর্তীতেও আলোচনা করবেন শেখ নজরুল ইসলাম রাস হাফেজাহুল্লাহ এবং আমাদের আজকের উক্ত ইসলামী জলসার সম্মানিত প্রধান বক্তা শেখ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আপনাদের সামনে বিনীতভাবে অনুরোধ করব এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আপনারা অতি দ্রুত ফেন্ডেলের নিচে সামিয়ানার নিচে চলে আসুন ইসলামী সম্মেলনকে মূল্যায়নের চেষ্টা করুন যেখানে কোরআন হাদিস ভিত্তিক কথা চলবে ওই বৈঠকগুলোকে মূল্যায়নের চেষ্টা করুন আর এটা একটা এলাকা ভিত্তিক মাদ্রাসার প্রোগ্রাম আপনাদের সকলেরই উপস্থিত হওয়া একান্ত জরুরি ছাত্রদের অভিভাবক গ্রামবাসী এলাকাবাসী সবারই উক্ত ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়া জরুরি অতএব এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা যারা শুনতে পাচ্ছেন জানেন এই মাহফিলের কথা আপনারা বাড়িতে বসে না থেকে আমাদের এই ইসলামী সম্মেলনে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আজ এই দিনই বৈঠকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ফরজ সলাত ফরজ সলাতের গুরুত্ব এ ব্যাপারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে যে বিষয়টা নির্ধারণ করলাম উপস্থিত যারা আছেন দেখে মনে হচ্ছে সবাই আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন এরপরেও আপনাদের অনুরোধ করব যারা আশেপাশে আছেন আপনারা আলোচনা শোনার চেষ্টা করুন যদি কোনো বেনামাজি ভাই ও বোন থেকে থাকেন আপনাদের জন্য অতীব মহামূল্যবান আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বলছিলাম ফরজ সলাতের গুরুত্ব এ ব্যাপারে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি
আসলে ভারত বাংলাদেশ পাকিস্তান এসব দেশের মানুষেরা ফরজ সালাতের গুরুত্ব দিতে পারে না বা দিতে চায় না ফরজ সালাতের যে ইসলামে কত গুরুত্ব এইটা অধিকাংশ মানুষ জানেই না ও আদায় করবে কি আর অধিকাংশ মানুষের সেন্স আকীদা বিশ্বাস যে আমি পৈতৃক সূত্রে পেয়ে আছি ইসলাম আমার বাপ ছিল মুসলিম আমার দাদা ছিল মুসলিম আমি অত মুসলিম আমি অটোমেটিক মনে হয় জান্নাতে চলে যাব নইলে ওই মুনাফিক মানুষটা বলে কি করে ওই মিথ্যুক মানুষটা বলে কি করে হুজুর আমি সালাত আদায় করি না এই কথা সত্য তবে আমার ঈমান বড় মজবুত এক শ্রেণীর নোংরা মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে আজকের বক্তব্যে এখানে কথা হচ্ছে কেন মাহফিলের আশেপাশে কেউ কথা বলবেন না কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন পরিবেশ নষ্ট করলে সবারই ক্ষতি বক্তার ক্ষতি শ্রোতার ক্ষতি অর্থাৎ মাহফিল দেওয়ার যে মূল টার্গেট উদ্দেশ্য ওইটা বিনষ্ট হয়ে যাবে আমি বলছিলাম মানুষ ফরজ সালাতের গুরুত্ব দিতে চায় না বিশেষভাবে এই বাংলাদেশের মানুষ ফরজ সালাতকে মূল্যায়ন করে না সাধারণ সেন্সে আপনাকে আমি কয়েকটা প্রথমে কথা বলি এরপরে মূল পয়েন্টগুলোতে ঢুকব ইনশাআল্লাহ যারা বেনামাজি শুধু জুমার দিন সালাত আদায় করে অথবা শুধু ঈদের সালাত আদায় করে অথবা কেউ কোনো মানুষ মারা গেলে শুধু জানাজার সালাত আদায় করে কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের দেখবেন ম্যাক্সিমাম মানুষের এটাই বিশ্বাস যে কোনোদিন যদি কারণবশত কোথাও বেড়াতে গিয়ে জোহরের সালাত আদায় করে তাহলে জোহরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত সুন্নত আদায় করবে ফরজ সালাত চার রাকাত আদায় করবে ফরজ সালাতের পরে আবার দু রাকাত সুন্নত চার রাকাতও পড়া যায় ওইগুলো আদায় করে ভাই করে না মাগরিবের সময় এক ওয়াক্ত সালাত আদায় করে না যেমন গতকাল বৃহস্পতিবার দিন এক ওয়াক্ত সালাত আদায় করলো না পাঁচ ওয়াক্ত থেকে কিন্তু কি করে বন্ধু টেনে মাগরিবের সময় মসজিদে নিয়ে গেছে এখন মাগরিবের তিন রাকাত ফরজ সালাত আদায় করেছে সালাতের পরে দু রাকাত সুন্নাত সালাত অধিকাংশ মানুষ আদায় করে এরপরে চলে যায় এটা ভালো করাটা উচিত কিন্তু আপনাকে আমি মূলত যেটা বুঝাতে চাইলাম জোহরের সময় আপনি ঢুকেছেন দশ রাকাত বারো রাকাত আদায় করছেন তার মানে আপনার বিশ্বাস হচ্ছে যখন আদায় করব তখন সব আদায় করব আর যখন আদায় করব না তখন ফজর জোহর ফরজ সালাত এগুলো একটাও আদায় করব না এইটা কেন ফরজের কি মূল্যায়ন সুন্নতের কি মূল্যায়ন এর গুরুত্ব তো আপনাকে জানতে হবে ভাই আপনি যদি সুন্নাত সালাত আদায় না করেন আপনি কাফের হবেন না আপনি মুনাফিক হবেন না আপনি মুশরিক হবেন না কিন্তু যদি ফরজ সালাত ত্যাগ করেন ফরজ সালাত ত্যাগ করেন ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনি ভাই মুসলিম থাকতে পারবেন না যার প্রমাণে একাধিক হাদিস একাধিক আয়াত রয়েছে কিছু আপনার সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আপনাকে আমি বলি যারা বেনামাজি মানুষ তারা জাহান্নামে যাবে যারা বেনামাজি মানুষ তারা কোথায় যাবে ভাই কথা বলতে হবে কোথায় যাবে জাহান্নামে যাবে কিছু মানুষ বলে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আমি জান্নাতে চলে গেছি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মর্যাদা আছে জান্নাত আপনি যদি এটার উপর অটল থেকে মৃত্যুবরণ করতে পারেন আপনি জান্নাতে যাবেন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু একবার জীবনে শুরু থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আর সালাত সিয়াম ইবাদত বান্দিগি কোনো কিছু করার প্রয়োজন নেই দিন চর্চা করার কোনো প্রয়োজন নেই শুধু জুমার সালাত হয়তো বা আদায় করেন মনে করেছেন আপনি শুধু জুমার সালাত আদায় করে আপনি জান্নাতে চলে যাবেন না খুব ভালো করে মনে রাখবেন যারা শুধু জুমার সালাত নির্ভর যারা শুধু ঈদের সালাত নির্ভর যারা শুধু জানাজার সালাত নির্ভর তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলছেন সূরা মুদাসসির আয়াত নাম্বার 42 43 আল্লাহ তাআলা বলছেন
মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে চলে যাবে তখন জান্নাতী মানুষগুলো জাহান্নামীদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে তোমরা কিসের কারণে আজকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে তোমরা মা সালাকাকুম ফি সাকার আরে তোমরা কি কারণে আজকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে তোমাদেরকে তো আমরা চিনতাম তোমরা তো আমার অমুক প্রতিবেশী ছিলে অমুক আত্মীয়-স্বজন ছিলে অমুক ভাই ছিলে তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে তখন ওই সাকার নামক জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো নিজেরা জবাবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না যার কারণে আজকে আমাদের জাহান্নামে প্রবেশ করতে হলো নিয়েবার কি কারণে জাহান্নামে প্রবেশ করেছে ওই মানুষগুলো তো জানে আর কেউ জানুক বা না জানুক যখন জিজ্ঞাসা করা হবে আরে তোমাকে তো আমরা চিনতাম তুমি কেন এই জাহান্নামে প্রবেশ করলে তখন ওই ব্যক্তি তো জানে এবং আল্লাহ জানিয়ে বুঝিয়ে দিবেন যে তুমি এই কারণে জাহান্নামে প্রবেশ করলে ওই মানুষগুলো তখন বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না কি ছিলাম না ভাই মুসল্লি ছিলাম না আচ্ছা ভাই এই বৈঠকে যারা উপস্থিত আছেন আমার প্রশ্ন করা লাগবে না আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করে দেখেন তো আপনি কি মুসল্লি হতে পেরেছেন কিনা আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করেন যে আমার নাম তো আব্দুল্লাহ আমার নাম তো আব্দুর রহমান আমার নাম তো আব্দুর রহিম আমি কি মুসল্লি হতে পেরেছি আজ জুমার দিন পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে কয় ওয়াক্ত আদায় করেছি গতকাল বৃহস্পতিবার দিন গেছে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে কয় ওয়াক্ত আদায় করেছি গত জুমার দিন গেছে আজকে জুমার দিন এই দুই দিনের মধ্যে কত ওয়াক্ত সালাত সাত দিনে ৩৫ ওয়াক্ত ও সালাত কয় ওয়াক্ত আদায় করেছি আপনি আমি কয় ওয়াক্ত আদায় করেছি আপনি আমি যদি মনে করেন আমি মুসল্লি আমি গতকাল বৃহস্পতিবার দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছি বুধবার দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছি মঙ্গলবার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছি প্রতিদিন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আপনি দাবি করতে পারেন আমি মুসল্লি আর যদি মনে করেন আমি তো বৃহস্পতিবার দিন শুধু এক ওয়াক্ত সালাত আদায় করেছি শুধু দুই ওয়াক্ত আদায় করেছি শুধু তিন ওয়াক্ত আদায় করেছি আপনি কি করে নিজেকে মুসল্লি দাবি করতে পারেন বলেন আর মনে রাখবেন সংখ্যার ইবাদত পূর্ণ করতে হয় সংখ্যার যে ইবাদতগুলো এইগুলো পূর্ণ করতে হয় নইলে আপনি বেনামাজি আপনি একদিনে দুই ওয়াক্ত সালাত আদায় করলেন কয় ওয়াক্ত আদায় করা লাগতো ভাই কথা বলেন কয় ওয়াক্ত আদায় করা লাগতো পাঁচ ওয়াক্ত আদায় করা লাগতো কিন্তু আপনি দুই ওয়াক্ত আদায় করলেন আপনি নামাজি না বেনামাজি জি বেনামাজি মাশাআল্লাহ আপনি বেনামাজি ভাই আপনি মনে করিয়েন না যে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে আমি দুই ওয়াক্ত আদায় করেছি আমি তিন ওয়াক্ত আদায় করেছি আমি নামাজি না আপনি বেনামাজি এশারের সালাত চার রাকাত আপনি যদি ভাই তিন রাকাত পড়েন তিন রাকাতের নেকি আল্লাহ দিবেন না সলাতি বাতিল হয়ে যাবে সলাতি বাতিল হয়ে যাবে ভুলবশত হলে ওটা ভিন্ন কথা ইচ্ছাকৃতভাবে যদি আপনি পাঁচ রাকাত পড়েন তাহলে হবে কেন এক রাকাত বেশি পড়েছেন সলাতের নেকি আল্লাহ দিবেন না এক রাকাত বেশি দিবেন না মানে এগুলো সংখ্যার ইবাদত সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম সালাত আদায় করতে হবে দিনে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নাকি পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্তই সালাত আদায় করতে হবে তাহলে আপনি দাবি করতে পারবেন যে আমি একজন পাক্কা মুসল্লি আর যদি মুসল্লি দাবি করেন তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন আর যদি মনে করেন এখানেই আমি দরা হুজুর আমি মুসল্লি হতে পারলাম না আমি মুসল্লি হতে পারিনি তাহলে আপনি বিশ্বাস করেন আল্লাহ বলছেন সূরা মুদ্দাসির বাড়িতে গিয়ে এই কোরআন মাজিদ মূল্যায়ন কি করেন মানুষ কোরআনকে কি দিয়ে মূল্যায়ন করে মানুষ কোরআনের সম্মান জানেন কি বুঝেছে কোরআনের সম্মান মানুষ বুঝেছে যে এটা আমাকে পড়তে হবে না এটাতে যেন দুলাবালু না লাগে সুন্দর করে মারাই করে
এটাকে একটা আপনার রুমাল দিয়ে চাদর দিয়ে ঢাকতে হবে এরপর আলমারির ভিতর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এটা হচ্ছে কোরআনের সম্মান এটা কোরআনের সম্মান আরে ভাই আমি বলি আপনি যদি মনে করেন যে সুন্দর করে আলমারিতে সাজিয়ে রাখতে হবে এটাই কোরআনের সম্মান তাহলে আমি বলি এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করা লাগত না আরে আসমানে আল্লাহ রেখে দিতেন ওটারও বেশি হেফাজতে থাকত না আমি মনে হয় বুঝতে পারলাম না এই কোরআন আল্লাহ দুনিয়াতেই প্রেরণ করতেন না আসমানে আল্লাহ রেখে দিতেন সংরক্ষিত জায়গায় তো ওইটারও বেশি হেফাজতে থাকত না হেফাজত কি আপনি ওইটা বুঝেছেন যে আলমারিতে রাখার নাম হেফাজত কুরআন মাজিদ আল্লাহ প্রেরণ করেছেন নাযিল করেছেন অবতীর্ণ করেছেন মানুষকে পড়ার জন্য জানার জন্য ইলম চর্চা করার জন্য কুরআন মাজিদে আপনি পড়বেন কি কথা আল্লাহ বলেছেন তেলাওয়াত করবেন জানবেন বুঝবেন শিখবেন তা আমরা তো শিখি না আমাদের সন্তানদেরকেও শেখানোর জন্য একটু মন মানসিকতা তৈরি করতে পারি না তাহলে এই মাদ্রাসাগুলোতে তো ছাত্র শুধু বলার প্রয়োজন যে আমাদের এখানে ভর্তি রিস্টক শেষ এইটা বলার প্রয়োজন কেন আপনি ছাত্র ভর্তি করেন না আপনার ছেলেকে কেন ভর্তি করতে পারেন না আপনার নাতিকে আপনি কেন ভর্তি করতে পারেন না কোরআনের জ্ঞান কোরআনের বিদ্যা এই জ্ঞান এই বিদ্যা এই ইলম আপনি জানা বুঝার চেষ্টাও করেন না আপনার সন্তানকে যে একটু পড়াতে হবে ওইটাও আপনি অনুধাবনের চেষ্টা করেন না সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন আমি বলছিলাম আপনি যদি বেনামাজি থাকেন তাহলে আপনাকে জাহান্নামে থাকতে হবে মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের 30তম সূরা সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমুস সালাত হে দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত মুশরিকদের দলভুক্ত হয় না সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন আল্লাহর এই কোরআন মাজিদের আয়াতটা আপনি জানা ও বুঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত তোমরা সালাত আদায় করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা মুশরিকদের দলভুক্ত হয় না মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না তার মানে যারা সালাত আদায় করে তারা মুশরিকদের দলভুক্ত হবে না যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের দলভুক্ত এই কথা আল্লাহ বলছেন হুঁশিয়ারি করে বলে দিচ্ছেন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো মুশরিকদের দলভুক্ত হয় না তার মানে আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলিমদের দলভুক্ত মুশরিকদের দলভুক্ত নন আর যদি আপনি সালাত আদায় না করেন বেনামাজি থেকে থাকেন তাহলে আপনি মুসলিমদের দলভুক্ত নন বরং আপনি মুশরিকদের দলভুক্ত এ কথা আল্লাহ তাআলা বলছেন এবার আপনি বলেন তো বেনামাজি থাকার কোনো সুযোগ আছে যদি আপনি নামাজি হন তাহলে আপনি মুসলিমদের দলভুক্ত আর যদি বেনামাজি থাকেন তাহলে কাদের দলভুক্ত কথা বলেন কাদের দলভুক্ত মুশরিকদের দলভুক্ত এটা আল্লাহ বলছেন তো মুশরিক কি জান্নাতে যাবে মুশরিক কি জান্নাতে যাবে তা আপনাকে যদি বলি যে আপনি সালাত আদায় করেন না আপনার ফলাফল তো এই অবস্থায় মারা গেলে জাহান্নাম আপনি রাগ করে বলবেন হ্যাঁ হুজুর আপনি বলেন কি আমি তো দান সাদাকা করি আমি তো ভালো উন্নয়নমূলক কাজকর্ম সব কিছু করি আমি কি জান্নাতে যাব না না মনে রাখবেন সালাত এমন একটা ইবাদত আপনি যদি সালাত আদায় করেন আপনার অন্যান্য ইবাদত আল্লাহ কবুল করে নেবেন যে হাদিসটা হয়তো পরে বলতাম এখনি আপনাকে বলে দেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারের কাঠগড়াতে বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যদি বান্দা সালাতের জবাব যথাযথভাবে দিতে পারে তাহলে বান্দার সমস্ত আমল নেকিগুলো অন্যান্য নেকিগুলো আল্লাহ কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ আর যদি সালাতের জবাব ঠিকঠাক মতো না দিতে পারেন সালাত আদায় না করে থাকেন তাহলে অন্যান্য যে কর্মগুলো করেছেন তা আল্লাহ সব বাতিল করে দিবেন তো আপনি সালাত আদায় করলেন না অন্যান্য ইবাদত বান্দিগি করলেন ওই উমরা করে আসেন টাকা আছে আপনার দেখবেন এখনকার বড় লোকরা ভিআইপি লোকেরা কিছুদিন পর পর যায় উমরা করতে অথচ বাড়ির পাশে ফকির মানুষ ও ভিক্ষা করে খায় ওর খোঁজ খবর নেয় না কে বলেছে উমরা করতে হবে বারবার
প্রতিবেশীর খোঁজ খবর নেন, আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের খোঁজ খবর আপনি নেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বলে বুঝাতে চাইলাম সেটা হলো যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আপনি যদি সালাত আদায় করেন, সালাত আদায়কারী হন, তাহলে কি হবে, আপনার অন্যান্য আমল আল্লাহ সব আমল কবুল করে নেবেন। আর যদি সালাত আদায় না করেন তাহলে অন্যান্য কর্মগুলো আল্লাহ বাতিল করে দিবেন, ধুলিকণার ন্যায় আল্লাহ উড়িয়ে দিবেন। অতএব এই বৈঠকে যেই সমস্ত দ্বীনী মুসলিম ভাই বোনগুলো আছেন, অন্তত আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, জীবনে যতদিন বেঁচে থাকেন অন্তত সালাতের সাথে কখনো আপোষ করবেন না। জীবনে যতদিন বেঁচে থাকেন অন্তত সালাতের সাথে কখনো আপোষ করবেন না, যে সালাতটা পরে এই কাজটা আগে, আগে সালাত তারপরে অন্য কাজ। সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, বেনামাজি ভাই থাকবেন না, বেনামাজি থাকবেন। আর আল্লাহর নিকট ভাই এই দোয়া করা উচিত আপনার, আমার আল্লাহ আমার যখন তুমি মৃত্যু দিবে শেষ ওয়াক্তের সালাতে যেন আমি মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, এইভাবে দোয়া করা উচিত আপনার আমার। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, বেনামাজি থাকার কোনো সুযোগ নেই, বেনামাজি থাকলে আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরে তারকু সলাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যারা সলাত আদায় করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, যারা সলাত আদায় করে না তারা হচ্ছে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরে তারকু সলাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। একটা আল্লাহর বান্দা আরেকজন কাফের, একজন আল্লাহর বান্দা আরেকজন কাফের, এই দুইজনের পার্থক্য সৃষ্টিকারী জিনিসটার নাম হলো সলাত। সলাত ও তৈরি করে দিবে কে, মুসলিম কে কাফের। একটা দোকানের মধ্যে দশজন বিশজন মানুষ বসে আছেন, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সব একসাথে বসে আছেন, ইতিমধ্যে আসরের সলাতের আজান হয়ে গেল। আজান শোনার পর ওই দোকান থেকে যেই মানুষগুলো বেরিয়ে এসে আল্লাহর ডাকে সাড়া দিবে, মসজিদে চলে যাবে সলাত আদায়ের জন্য, এখন পার্থক্য সৃষ্টি করে দিবে। দেখেন এতক্ষণ কিন্তু একসাথেই ছিলেন, একটা দোকানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দশজন বিশজন দাঁড়িয়ে আছেন, মুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান সব একসাথে আছেন, কোনো সমস্যা নেই, বসে আছেন, বসে গল্প গুজব করছেন, যাই করছেন না কেন আজান হয়ে গেছে, এখন সলাত পার্থক্য করে দিবে কে মুসলিম আর কে অমুসলিম। যদি আপনি মুসলিম নিজেকে দাবি করেন, যদি মনে করেন যে আপনি মুসলিম, তাহলে ওই বৈঠক থেকে বেরিয়ে এসে আপনাকে মসজিদে চলে যেতে হবে সলাত আদায় করার জন্য। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকু সলাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যারা সলাত আদায় করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, আর যারা সলাত আদায় করে না তারা হচ্ছে কাফের। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনার ওই বলা কথার কোনো দাম নেই, আপনার ওই বলা কথার ভাই কোনো দাম নেই, যে আমি সলাত আদায় করি না কিন্তু আমার ঈমান মজবুত আছে, এই বলা কথার ভাই পাঁচ পয়সা মূল্য নেই, আপনার কোনো ভ্যালুই থাকতে পারে না এই বলা কথা। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই সলাত আদায় করতে হবে। এক মিনিট সলাত আদায় না করলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ দলিল, বুশর ইবনে মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এক বৈঠকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এক বৈঠকে, যেই বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনী বিষয়ে আলোচনা করছিলেন, দ্বীনী বিষয়ে আলোচনা করছিলেন, এমন এক বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে রাসূলের ওই বৈঠকে বসে থেকে রাসূলের দ্বীনী বিষয়ে আলোচনা শুনলেন, আলোচনা শুনতে 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 এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীগণকে নিয়ে মসজিদে চলে গেলেন, গিয়ে জামাতের সহিত সালাত আদায় করলেন। জামাতের সহিত সালাত আদায় শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাকিদের দিকে, মুসল্লিদের দিকে তাকিয়ে দেখছেন, সবাই সালাত আদায় করলো কিন্তু মেহজান আমাদের সাথে সালাত আদায় করলো
না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে নিয়ে আবার চলে গেলেন ওই দিনী বৈঠকে সালাতের পূর্বে যেই বৈঠকে দিনী বিষয়ে আলোচনা করছিলেন ওই বৈঠকে চলে গেলেন ওই বৈঠকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে মেহজান নামক সাহাবী একা একা ওই দিনী বৈঠকে বসে আছেন কিন্তু আমাদের সাথে সালাত আদায় করলেন না তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের সাথে সালাত আদায় করলেন কিন্তু শুধুমাত্র মেহজান নামক সাহাবী তিনি আমাদের সাথে সালাত আদায় করলেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েই মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন মা মানা কান্ত সাল্লিমান নাস মেহজান তোমাকে কিসে বাধা দিল তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন আলাস্তা বিরজুলিন মুসলিম মেহজান তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন তখন আমি সামনের দিকে চলে যাই আবার এখানে ফিরে আসব তখন মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে আমি আল্লাহর নবী বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে এসেছি যার কারণে আমি আপনার সাথে আর জামাতে সালাত আদায় করিনি আমি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে এসেছি যার কারণে এখন আর আপনার সাথে জামাতে সালাত আদায় করিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজান নামক সাহাবীকে লক্ষ্য করে বললেন শোনো মেহজান তুমি যদি জামাতে বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করেও আসো এরপরও যদি এসে দেখো সালাত চলছে তাহলে এই জামাতের সহিত শরীক হয়ে যাবে প্রথমটাতে ফরজ আদায় হয়ে যাবে দ্বিতীয়টাতে তুমি নফলের নেকি পেয়ে যাবে সুবহানাল্লাহ অতএব এ হাদিস থেকে কয়েকটা আবার মাসালাও আপনি আমি দেখতে পাই সেটা হলো এ হাদিস থেকে আপনি আমি আবার দুই একটা মাসালাও দেখতে পাই সেটা হলো আপনি যদি কোথাও সফরে যেতে চান মসজিদে আজান হোক বা না হোক সালাতের ওয়াক্ত হয়ে গেলে আপনি সালাত আদায় করতে পারেন সফর না এমনিতেই আপনি যদি মসজিদে আজান নাও হয় কিন্তু সালাতের ওয়াক্ত হয়ে গেছে তাহলে কি করতে পারবেন ভাই সালাত আদায় করে নিতে পারবেন কথাটা কি বুঝতে পারলাম আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে ইমাম সাহেব যতক্ষণ না পর্যন্ত মসজিদে আজান না দিচ্ছে ততক্ষণ আমরা ইফতার ভক্ষণ করি না ইফতার খাই না এটা ঠিক নয় সময় হয়ে গেলে আপনি ইফতার খেয়ে নেবেন সিয়াম ভেঙে ফেলবেন অর্থাৎ সিয়াম পূর্ণ করে ফেলবেন কথাটা কি বুঝতে পারলাম আরে ভাই আপনি যে মসজিদের মাইকের উপর নির্ভর করে আছেন কারণবশত যদি আজানই না হয় তাহলে আপনি ইফতার করবেন না তবে আমাদের সমাজগুলোতে অধিকাংশ বিশেষভাবে আহলে হাদিস সালাফি মানহাজের সমাজগুলোতে আজান হলেই ওয়াক্ত হলেই আজান দেওয়া হয় কথাটা বুঝতে পারলাম ওয়াক্ত হলেই আজান দেওয়া হয় তাহলে আপনি আদায় করতে পারেন কিন্তু কোন এক সিচুয়েশনে গেছেন আপনি কোন এক পরিস্থিতিতে পড়েছেন আপনি যে ওইখানে আজান হচ্ছে 3 মিনিট পরে 4 মিনিট পরে 5 মিনিট পরে সময় হয়ে গেছে আপনাকে আমাকে কি করতে হবে ইফতার করে নিতে হবে সময় হয়ে গেছে আর এই ব্যাপারে আমার লম্বা আলোচনা ওইদিকে যাচ্ছি না আমি আমার মূল বিষয়ে থাকার চেষ্টা করি সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন যেমন মেহজান নামক সাহাবী রাসূলকে বললেন আল্লাহর নবী আমি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে এসেছি যার কারণে আপনার সাথে আর এখন জামাতে সালাত আদায় করলাম না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাবটা বললেন যে তুমি পরে এসে দ্বিতীয় জামাত করতে পারো এখান থেকে আরেকটা মাসালা আপনি যদি কোনো কোনো দিন কথার কথা ইমাম সাহেবের সাথে আসরের সালাত জামাতে আদায় করেছেন জামাতে আসরের সালাত আদায় করেছেন আবার দেখতে পাচ্ছেন আপনি বসে তাসবিহ তাহালিল জিকির আজকার করছেন কিছুক্ষণ পর একজন মুসল্লি মসজিদে প্রবেশ করলো আসরের সালাত আদায়ের জন্য আপনি যদি ইচ্ছা করেন তার সাথে আবার আসরের সালাত জামাতে আবার আদায় করতে পারেন কোনো সমস্যা নেই বরং প্রথমটাতে ফরজ আদায় হয়ে যাবে দ্বিতীয়টাতে আপনি কিসের নেকি পেয়ে যাচ্ছেন নফলের নেকি পেয়ে যাচ্ছেন এই হাদিসটা বলার পিছনে আমার মূল লক্ষ্য টার্গেট উদ্দেশ্য যেটা আমি আপনাকে ওইটা বলার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামাতে সালাত আদায় করে দেখলেন যে মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে জামাতে সালাত আদায় করলেন না যখন গিয়ে দেখতে পেলেন যে ওই দিনী বৈঠকে একা একা বসে আছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে মেহজানকে যেই বাক্যটা বললেন মেহজান
তোমাকে কিসে বাধা দিল তুমি সালাত আদায় করলে না কেন মা মানা কান্তু সাল্লিমান নাস মেহজান তোমাকে কিসে বাধা দিল তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন আলাস্তা বি রাজুলিন মুসলিম তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও তার মানে মুসলিম হলে সালাত আদায় করা লাগবে এটা আল্লাহর নবী জানেন এটা আল্লাহর নবীর সাহাবীরাও জানে তাই আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সরাসরি বলছেন মেহজান তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও তার মানে মুসলিম হলে সালাত আদায় করা লাগে আর আপনাদের এই এলাকায় অধিকাংশ মানুষ জানে মুসলিম হলে শুধু জুমার সালাত আদায় করলেই চলবে মুসলিম হলে শুধু জানাজার সালাত আদায় করলেই চলবে মুসলিম হলে মনে হয় শুধু ঈদের সালাত আদায় করে চলবে কে বলেছে কে জানে নইলে মানুষ প্রতিদিন ওয়াক্ত মতো সালাতে যায় না কেন ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না কেন আসরের সময় মুসল্লি পাওয়া যায় না কেন মাগরিবের সময় মুসল্লি পাওয়া যায় না কেন এশারের সময় মুসল্লি পাওয়া যায় না কেন যেরকম ভাবে জুমার দিন দেখা যায় যেরকম ভাবে ঈদের মাঠে দেখা যায় যেরকম ভাবে একজন মানুষ মারা গেলে জানাজার মাঠে দেখা যায় ওই রকম দেখা যায় না কেন মানুষ যদি জানতো মানুষ যদি বুঝতো মানুষ যদি উপলব্ধি করতো যে আমি মুসলিম থাকতে পারছি না তো পাঁচ ওয়াক্ত সালাত ব্যতীত তাহলে অবশ্যই অবশ্যই সালাত আদায় করা লাগতো ও করতো আদায় কিন্তু মানুষ জানে না বুঝে না মানুষ জানাও বুঝার চেষ্টাও করে না যে আমাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে নইলে জাহান্নামে যেতে হবে যার প্রমাণ একাধিক প্রমাণ রয়েছে আপনি যদি সালাত আদায় না করেন নিয়মিত আপনি মুসলিম থাকতে পারবেন না আপনি যদি নিয়মিত সালাত আদায় না করেন আপনি মুসলিম থাকতে পারবেন না যার প্রমাণে একাধিক প্রমাণ আপনার সামনে পেশ করতে পারি সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন আপনারা আমার দিকে খেয়াল করার চেষ্টা করেন আমি সংক্ষিপ্তভাবে আপনার সামনে একটু বিবরণ দেওয়ার চেষ্টা করেছি আমি আলোচনা প্রথম থেকে আবার টেনে আনি আল্লাহ বলছেন যারা বেনামাজি মানুষ তারা জাহান্নামে যাবে আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো মুশরিকদের দলভুক্ত মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না আল্লাহ বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা যারা সালাত আদায় করে না তারা কাফের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন তুমি সালাত আদায় করলে না কেন তুমি কি মুসলিম নও তার মানে মুসলিম হলে সালাত আদায় করা লাগবে এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না এবার সাহাবীগণের বিশ্বাস কি ছিল বেনামাজিদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন কানা আসাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যা মিনাল আমালে তারকু কুফরুন গায়রা সালাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিল সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজিমা সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা করেছেন কোন সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেননি সেটা হচ্ছে কোন মানুষ যদি সালাত ব্যতীত অন্য কোন কর্ম ত্যাগ করে তাহলে ও কাফের নয় শুধুমাত্র সালাত যদি কোন মানুষ ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম রয়েছে আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন কানা আসাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারা শাইয়্যা মিনাল আমালে তারকু কুফরান গায়রা সালাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে আপনাকে আমি মনে হয় ভাষাটা বুঝাতে পারি না বুঝেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে একজন সাহাবি দ্বিমত পোষণ করতেন আমি আবু বকর সিদ্দিক বলছি শোনো বৃহস্পতিবার দিন কেউ যদি ফজরের সালাত আদায় না করে তাহলে ও মুসলিম থাকবে একজন সাহাবি থেকে একটা বিবরণ একটা কৌল যদি দেখাতে পারতেন তাহলে আমি আমার মনটাকে বুঝ দিতে পারতাম উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যদি একটা বিবরণ আপনি দেখাতে পারতেন যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা বলছি বেনামাজি মানুষগুলো কাফের নয় বেনামাজি মানুষগুলো মুসলিম একটা বিবরণ আপনি দেখান সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত কোন সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেননি সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে বুঝতে পারছেন কথাটা
রাসূলের যতজন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা সমস্ত সাহাবায়ে কেরামাদের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের কিন্তু যারা সালাত ব্যতীত অন্য কোন কর্ম ত্যাগ করে যেমন রমজান মাসে 30টা সিয়াম 29টা সিয়াম আপনি ইচ্ছা করে 10টা সিয়াম পালন করলেন না আপনি কাফের হয়ে যাননি আপনি লক্ষ কোটি টাকার মালিক আমি ওই ইবাদতগুলোকে ছোট করে দেখছি না আপনি লক্ষ কোটি টাকার মালিক যাকাত দেওয়ার সামর্থ্য আছে এরপরও আপনি যাকাত দিলেন না সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন না সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন আপনার লক্ষ কোটি টাকা আছে গরীব মানুষকে আপনি টাকা পয়সা দিলেন না আপনি কাফের হয়ে যাননি সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেননি তবে শুধুমাত্র সালাতের ব্যাপারে শুধুমাত্র নামাজের ব্যাপারে শুধুমাত্র সালাতের ব্যাপারে শুধুমাত্র নামাজের ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন একমত পোষণ করেছেন এ বাচ্চা গজল বলবে তো কথা বলো কেন আমি বক্তব্য দিচ্ছি ও এখানে গজলের সুর টানছে যাক আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন আপনাদের আমি যেটা বুঝাতে চাইলাম সালাত আদায় করতেই হবে আপনাকে আমাকে যে কোনো মূল্যে এর বিকল্প ভাই কোনো পথঘাট নেই আপনাকে আমি আরো কিছু ফতোয়া শোনাই আপনি বুঝতে পারবেন যে তাদের ফতোয়া কত ইমামগণের ফতোয়া শুনলে আপনি আশ্চর্য হবেন যে ইমামগণ কত শক্ত শক্ত ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন বেনামাজি মানুষ হচ্ছে কাফের বেনামাজি মানুষ হচ্ছে কাফের আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যার নাম শুনলে দেশের অধিকাংশ মানুষগুলো একেবারে হুমড়ি খেয়ে পড়ে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে যারা এক এক এই দেশের সবচেয়ে বড় পীর বলে ডাকে ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ফতোয়া আপনি শুনেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বেনামাজি তো কাফের তার কাফন দাফন জানাজা কোনো কিছু করার প্রয়োজন নেই তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করার কোনো প্রয়োজন নেই কেন ও হচ্ছে কাফের আরে কাফেরকে কি মুসলিমদের কবরস্থানে দাফন করা যায় না 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 কখনো যায় না ও যেহেতু কাফের ও যেহেতু বেনামাজি অতএব তার কাফন দাফন জানাজা কোনো কিছুর প্রয়োজন নেই এ সমাজে আইন চালু আছে ইমাম সাহেব যদি বুক ফুলিয়ে বলে আমি আজকে থেকে ঘোষণা দিচ্ছি এই সমাজে যত বেনামাজি আছে তাদের জানাজা আমি আজকে থেকে পড়াবো না পরের সপ্তাহে ইমামতি নিয়ে টানাটানি আপনারাই লাগাবেন আপনারাই লাগাবেন আপনাদের চরিত্র এত নোংরা আপনাদের চরিত্র এত নোংরা হয়ে আছে সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব সালাতের ব্যাপারে কখনো আপোষ করবেন না যে কোনো মূল্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে সালাত আদায় করতে হবে আপনাকে আমাকে সালাত আদায় করতেই হবে আপনাকে আমাকে দৈনিক এক ওয়াক্ত দুই ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত ভাই কথা বলতে হবে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ওই যুবক ভাইগুলো কথা বলে না কেন কয় ওয়াক্ত আদায় করতে হবে সবাই বলি পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে আরে ভাই ওয়াজ তো করলে কতই করা যায় নামাজের ওয়াজ কে না জানে সবাই জানে সালাত আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত কে জানে না সবাই জানে এই যে কোরআন মাজিদটা আমার হাতে দেখতে পাচ্ছেন না এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা 80 বারের উপরে শুধু নামাজেই সালাতের কথা বললেন 82 বার 80 বারের উপরে সালাত নামাজের কথা আল্লাহ বললেন কেন বললেন এই গোটা কোরআন মাজিদে যদি আল্লাহ শুধুমাত্র একবার বলতেন সালাত আদায় করো আমি মুসলিম আমি মুসলিম আপনার আমার উচিত আপনার আমার কর্তব্য হয়ে যেত তখন একবার যদি শুধুমাত্র বলতো যে সালাত আদায় করো পাঁচ ওয়াক্তই সালাত আদায় করতে হতো আপনাকে আমাকে আর ওই সালাতটাকে আপনি আমি মূল্যায়নের চেষ্টা করি না আরে ভাই আমি যদি এখানে একজন ভাইকে বলি ভাই আপনি একটু দাঁড়ান তো তখন ওই ব্যক্তি হয়তো প্রথমে বুঝতে পারবে না আমাকে বললো নাকি দ্বিতীয়বার যদি বলি ভাই আপনাকেই বলছি আপনি একটু দাঁড়ান তো তো ওই ব্যক্তি বলবে মনে হয় আমাকেই বলেছে দাঁড়ালো না আবার যদি বলি ভাই আপনি একটু দাঁড়ান তো ও তৃতীয়বার দাঁড়াবে
এইভাবে মনে করেন দাঁড়ালো না আমি বারবার বলছি ভাই একটু দাঁড়ান তো ভাই একটু দাঁড়ান তো ভাই একটু দাঁড়ান তো ভাই একটু দাঁড়ান তো এইভাবে শুধু বলতেই আছি ভাই একটু দাঁড়াবেন বলতেই আছি কেমন লাগে না কথাটা এই একবার বললেই তো আপনার দাঁড়ানো উচিত আপনি যদি গুরুত্ব দেন আল্লাহ কথাটা বারংবার বলেছেন যে সালাত আদায় করো 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 আরে ভাই আপনার নাম আব্দুল্লাহ আপনার নাম আব্দুর রহিম আপনাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আব্দুল্লাহ সালাত আদায় করো আব্দুল্লাহ সালাত আদায় করো আব্দুল্লাহ সালাত আদায় করো আব্দুল্লাহ সালাত আদায় করো বলতেই আছেন বলতেই আছেন বলতেই আছেন বলতেই আছেন কেন আপনাকে উদ্দেশ্য করে তো আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন আমি মনে হয় বুঝতে পারলাম না আপনাকে আপনাকে উদ্দেশ্য করে তো আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন নাযিল করলেন আপনি যেন এটাকে হেদায়েত নিতে পারেন তো আপনি তো সালাত আদায় করেন না আল্লাহ যে বারংবার ডাকছেন মসজিদে আজান হচ্ছে বারংবার সালাত আদায় করো নামাজের দিকে আসো এরপরও একবারও যাচ্ছি না শুধু হয়তোবা জুমার দিন গেলে যাচ্ছি না গেলে এখানে অলসতা কি করে মুসলিম থাকতে পারবেন কি করে আল্লাহর জান্নাত আশা করেন বিশ্বাস করেন ভাই আপনি মুসলিম থাকতে পারবেন না আপনি আল্লাহর জান্নাত ওই সালাত আদায় করি না আল্লাহর জান্নাত চাই এই অনর্থক আশা আপনি করে কোনো লাভ হবে না ভাই আশা করতে পারেন আশা করতে পারেন বেশ্যা নারীকে গিয়ে যদি বলি আপনিও কি জান্নাত জান্নাত চান ও বলবে জি আমি জান্নাত চাই কিন্তু লাভ হবে না তো ভাই আপনি তো বেনামাজি হয়ে বসে আছেন সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন আপনাকে আমি মূলত যেটা বলতে যাচ্ছিলাম যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সাক্ষ্য নেবেন ইয়াউমা ইয়াকশাফু আন সাক ওয়া ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার পায়ের গোছার নিম্নভাগকে আল্লাহ প্রকাশ করে দিবেন তার পায়ের গোছার নিম্নভাগকে আল্লাহ সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিয়ে বলবেন পৃথিবীর মানুষ যারা আমাকে না দেখে সালাত আদায় করতে আমাকে না দেখে সেজদা দিয়েছো আজকে আমাকে দেখে দেখে সেজদা দাও আল্লাহর এই আহ্বান শুনে সমস্ত মানুষগুলো ওই দিন আল্লাহকে সেজদা দিতে চাইবে কিন্তু আল্লাহ যেটা বললেন সবাই সেজদা দিতে পারবে না কিছু কিছু মানুষের পিঠগুলো কাঠের ন্যায় শক্ত হয়ে থাকবে কাঠ যেরকম বেশি বাঁকা করতে চাইলে ভেঙে যায় মানুষের পিঠগুলো আল্লাহ ওই দিনের মতো ওই রকম করে দিবেন আপনি বেনামাজি আল্লাহ আপনাকে সুযোগ ওই দিন দিবেন না আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছেন ওই দিন আল্লাহ আপনাকে সুযোগ দিবেন না যে দুনিয়াতে আপনি সালাত আদায় করলেন না কিন্তু মরার পর কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে দেখে সেজদা দিবেন সালাত আদায় করবেন আল্লাহর পায়ে সেজদা দিবেন ওই সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না ওই আফসুস ওই আর্তনাদ ওই আহাজারি ওইগুলোর কথা ভাই স্মরণ করুন আল্লাহকে ভয় করতে শিখুন ভাই আমরা আল্লাহর খাই আল্লাহর পরি এরপরও কিভাবে ভাই বেনামাজি থাকি কিভাবে বেনামাজি থাকি ভাই বিশ্বাস করেন যারা প্রকৃত নামাজি ভাই যারা প্রকৃত নামাজি না আপনি যদি ওই নামাজিকে গিয়ে বলেন না যে আপনাকে আজকে আমি 10,000 টাকা দিব 50,000 টাকা দিব আপনি আজকে এশারের সালাতটা আদায় করবেন না কাজাও আদায় করতে পারবেন না বিশ্বাস করেন একটা প্রকৃত নামাজি কখনো এটা মেনে নেবে না 50 লাখ কেন 50 লাখ 50,000 কেন 50 লাখ দিলেও মেনে নেবে না যারা নামাজের কদর বুঝে যারা সালাতের গুরুত্ব বুঝে কিন্তু আর আপনি দিন রাত বেনামাজি দিন রাত সালাত আদায় না করে থাকছেন আপনার কি হবে সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন আপনাকে আমি অনুরোধ করে গেলাম আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করে গেলাম আপনি সালাত আদায় করেন সালাত ব্যতীত আপনি পরকাল টিকাতে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই সালাত আদায় করতে হবে আমরা আল্লাহকে বলি আল্লাহ আলোচনা শেষ করে দিব তবে এই অনুরোধটুকুই আপনাকে আমি শেষ পর্যায়ে বলে যাচ্ছি ভাই আল্লাহর নিকট সব সময় দোয়া করবেন যে আল্লাহ আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো আল্লাহর নিকট দিন রাত এইভাবে দোয়া করবেন আর এখন থেকে তওবা করেন যদি বেনামাজি হয়ে থাকেন ভাই আজকে এশার সালাত দিয়ে শুরু হবে মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন জীবিত থাকি অন্তত ফরজ সালাতগুলো আদায় করব কি সালাতগুলো আদায় করব ভাই মনে রাখবেন সালাত যেরকম আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন আদায় করতে
করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ আবার এত সহজ করে দিয়েছেন, কি করে দিয়েছেন ভাই? সহজ করে দিয়েছেন কিভাবে? আপনি অসুস্থ মানুষ, ওযু করতে পারছেন না, তায়াম্মুমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আরে তায়াম্মুম করতে পারছেন না এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন, তায়াম্মুম ছাড়াই আপনি নামাজ পড়েন, আর তায়াম্মুম করতে পারবেন না কেন? তায়াম্মুমের সঠিক নিয়ম কয়জন জানে এখানে যারা নামাজি আছি? তায়াম্মুমের সঠিক নিয়ম কয়জন মানুষ জানি? একদিন একটা মজার কথা, আমাদের এলাকার উনি মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, অনেক ভালো মানুষ ছিল, আমি তাকে শিখিয়েও দিয়েছিলাম, মুরব্বী মানুষ। তিনিকে একদিন আমি বলেছিলাম যে মুরব্বী আপনি একটু তায়াম্মুম কীভাবে করতে হয় আপনি একটু বলতে পারেন? প্রায় 90 বছরের মুরব্বী মানুষ বলেছে কেন বলতে পারি তো, পারি তো, আমি তায়াম্মুম করিও তো। কীভাবে? ওই অজু যেইভাবে করি, মাটি নিয়ে মুখ দুই মাথা মাসা করি, হাত দুই পা দুই, মানে ওইগুলো মাসা করি। না, এটা তায়াম্মুমের পদ্ধতি নয়। তায়াম্মুমের সঠিক পদ্ধতি একেবারে সহজ। তায়াম্মুম কিভাবে করবেন? পানির পরিবর্তে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিভাবে করবেন? সিম্পল, কথার মধ্যে কথা। এই জন্য এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে একটা মাটির ডিলা। এটা কি ভাই? মাটির ডিলা, চাকা বলেন, ডিলা বলেন, যেটাই বলেন না কেন, এটা একটা মাটির ডিলা। অজুর পূর্বে কি বলতে হয়? বিসমিল্লাহ। আবার অজুর শেষে দোয়া পড়তে হয়। এই দুইটা সবসময় মনে রাখবেন, তায়াম্মুমের ক্ষেত্রেও একই বিধান। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে এই মাটির চাকাটা হাতে নিবেন, নেওয়ার পর এইভাবে হাতটা একটু মুছবেন। কি করবেন? হাতটা একটু মুছবেন, হাতে যেন ধুলাবালু লাগে। হাতে যেন কি লাগে ভাই? ধুলাবালু লাগে। ধুলাবালু লাগিয়ে এরপরে রেখে দেন। এই মাটির আর কোনো কাজ নেই, মাটির আর কোনো কাজ নেই। মাটিটা রেখে দেন, একটা ফু দেন, একটা ফু দিবেন, সমস্ত মুখমণ্ডলটা একবার মাসা করবেন, এবং ডান হাতের কবজি, কুনি নয় কিন্তু, ডান হাতের কবজি একবার মাসা করবেন, বাম হাতের কবজি একবার মাসা করবেন। তায়াম্মুম শেষ। কত সহজ বিধান, কয়জন মানুষ জানেন? মনে থাকবে তো তায়াম্মুমের বিধানটা? তায়াম্মুম কিভাবে করতে, বিশেষভাবে মুরব্বীদের অনেক সময় কাজে লাগতে পারে, আর মুসল্লি সবারই কাজে লাগতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট দোয়া করি, বিশেষভাবে আমাকে যিনি আহ্বান করেছেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ইমরান ভাই, আলহামদুলিল্লাহ হাফেজ ইব্রাহিম ইমরান ভাই, অনেকদিন ধরেই ভাইয়ের সাথে পরিচয়, আরও মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সবাইকে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং সুন্দরভাবে পাঠদান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আপনারা এলাকাবাসী, গ্রামবাসী সার্বিক সহযোগিতার বিষয়টা দেখবেন, এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার পক্ষ থেকে আলোচনা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমারও একটা প্রতিষ্ঠান আছে যেটা আমাদের নারায়ণগঞ্জ জেলার 2500 থানার মধ্যে রয়েছে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, যেটা 1.5 বছর হয় চালু করেছি। এই প্রতিষ্ঠানের জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করবেন, এই দোয়া চেয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনার প্রতি, আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।